আসরে নজির গড়ল বসিরহাট একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে হিন্দু ও মুসলিম বিয়ের ব্যবস্থা করা হয় স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে গণবিবাহের আসরে সম্প্রীতির নজির গড়ল বসিরহাট মাটিয়া থানার বেকিয়া বাজার সংলগ্ন পঁচিশ জোড়া হিন্দু মুসলিম ছেলেমেয়ের বিবাহের ব্যবস্থা করা হয় সংস্থার পক্ষ থেকে এলাকার যে সমস্ত দুস্থ ছেলেমেয়েরা অর্থের অভাবে বিয়ের পিড়িতে বসতে পারছিলেন না মূলত তাদেরকেই এই শিবিরে বিয়ের আসরে ডাকা হয় এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে চার হাত এক করার ব্যবস্থা করে সংগঠন সংগঠনের পক্ষ থেকে হিন্দু ছেলেদের ধুতি পাঞ্জাবি জুতো ও মেয়েদের শাড়ি কানের দুল টিকলি দেওয়া হয় মুসলিম ছেলে মেয়েদের পাঞ্জাবি শেরওয়ানি বোরখা ও বিবাহের আনুষাঙ্গিক দেয়া হয় একটু একটু করে পনেরো বছরে পা দিল উল ফতেমা এতিমখানা সংগঠন সংগঠনের সদস্যরা নিজেদের উদ্যোগেই এই কাজ করে চলেন বলে জানা গেছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসিরহাটের সাংসদ ইদ্রিস আলী সম্প্রদায় সম্প্রীতি বজায় রাখতে এবং মানুষ যারা অসহায় তাদের পাশে দাঁড়ানোর জন্যই এই বার্তাটা আমার পৌঁছানো আমাদের সমাজে অনেক পণ প্রথা আছে সেই পণ আমাদের ধর্মে পূর্ণ হারাম এবং অবৈধ সেইটাকে আমরা আগে মানে দূরে করার জন্যে দূরীকরণের জন্য আমার এই প্রচেষ্টা ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বসিরহাট